বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের হেয়ার অয়েল ম্যাসেজ। আমাকে অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে যে আসলে কোন হেয়ার অয়েলটা ইউজ করি আমার হেয়ারের জন্য। তো অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছে আজকের বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য, আর অনেক আপুরাই আমাকে কোশ্চেন করে যে আপু তুমি কি হেয়ার অয়েল ইউজ করো আর কিভাবে ইউজ করো আর তোমার হেয়ার এত লং কিভাবে হয়েছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক আপুদের রিকোয়েস্টের একটি বিষয়। অনেক আপু জানতে চেয়েছেন যে আমি আসলে চুলে কোন হেয়ার অয়েলটা ইউজ করি। এই তো আমি যে অয়েলগুলো ইউজ করি আমার হেয়ারের জন্য, তো সেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফার্স্ট অফ অল যে অয়েলটি সেটা হচ্ছে প্যান্টিন। তো এটা হচ্ছে প্যান্টিন প্রো ভিটামিন ই। এটা খুবই ভালো অয়েল, আমি এটা ইউজ করে খুবই ভালো ফল পেয়েছি। এটা যেটা করে আপনার ড্যামেজ চুলগুলোকে রিপেয়ার করে আর হচ্ছে আপনার হেয়ারগুলোকে শাইনি করে, অনেক সিল্কি করে, আর আপনার চুলের যে ভিটামিনের ঘাটতি সেটাও প্যান্টিন এই ভিটামিন ই এটা আপনাকে পূরণ করে দেয়। তো এটা আমি ইউজ করে খুবই ভালো ফল পেয়েছি। তো সেকেন্ড যে অয়েলটা ইউজ করেছি আমি এটা হচ্ছে অলিয়া একটি, এটাও ভিটামিন ই। এটা ইউজ করে আমি অনেক ভালো ফল পেয়েছি। তো থার্ড যে অয়েলটা এটা হচ্ছে গ্লিস হেয়ার রিপেয়ার, এটা হচ্ছে সিরাম, এটাও ভিটামিন ই, এটা অল, এটাও একটা অয়েল। তো এটা হচ্ছে সিরাম অয়েল। তো এই তিনটা অয়েল আমি ইউজ করি, মানে ইউজ করতেছি, আর মাঝে মাঝে আমি মানে নারকেল তেলও আমি ইউজ করি। তো আমি যেভাবে আমার হেয়ারে অয়েল ম্যাসেজ করি, তো আমি সেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি প্রথমে অয়েলটা আমার দুই হাতে ফিঙ্গারে নিয়ে নিই, মানে চারটা চারটা আটটা ফিঙ্গারে আমি ভালো করে অয়েলটা নিয়ে নিই। তারপরে হচ্ছে চুলে মানে একদম ফাঁকা করে, তারপরে হচ্ছে গোড়ালিতে ম্যাসেজ করে করে দিই। মানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। তো আপনাকে এমনভাবে হেয়ার অয়েল ম্যাসেজ করতে হবে যেন প্রত্যেকটা গোড়ালিতে, প্রত্যেকটা হেয়ার গোড়ালিতে আপনার অয়েলটা গিয়ে পৌঁছে। আর আমরা সবাই জানি যে ভালোভাবে হেয়ার অয়েলটা ম্যাসেজ করলে যেটা বেনিফিট সেটা হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনটা হয়, যার কারণে আমাদের চুলের গোড়াটা অনেক মজবুত হয় আর হচ্ছে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। আপনি যদি ভালোভাবে আপনার অয়েলটা আপনার হেয়ারে ম্যাসেজ করেন, স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করেন, তাহলে আপনি নিজেই বুঝবেন যে আপনার উপকারিতাটা কী, কী বেনিফিটটা আপনি পেয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার হেয়ার অয়েল ম্যাসেজটা করতেছি। তো আপনারা এভাবে ট্রাই করবেন, তো আপনারা দেখবেন নিয়মিত যদি আপনারা অয়েল ম্যাসেজ করেন হেয়ারে, তো আপনারা নিজেরাই তার বেনিফিটটা পাবেন। তো হেয়ার ম্যাসেজ করার পরে মানে পুরো স্ক্যাল্পে দেওয়ার পরে অয়েলটা, তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে 5 মিনিটের মতো করে ভালো করে ম্যাসেজ করতে হবে। তো 5 মিনিটের মতো আপনাকে অয়েলটা স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমার স্ক্যাল্পে ম্যাসেজ করতেছি, তো এভাবে আপনাকেও ম্যাসেজ করতে হবে। তো এর জন্য যেটা হবে সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে আর আপনার অয়েলটা আপনার স্ক্যাল্পে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে, তার কারণে আপনার হেয়ারটা সুন্দর গ্রোথ হবে আর অনেকটাই মজবুত হবে। তো আমার অয়েল ম্যাসেজ শেষ। তো এখন আমি এভাবে বেঁধে রেখেছি, তো এটা আমি 1 ঘন্টা রেখে দিব। আমার গোসলের আগে আমি 1 ঘন্টা আগে দিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নেক্সট টাইম ভিডিও দিলে সেগুলো আপনারা দেখতে পারেন। আর আমার সাথে থাকবেন, আমার জন্য প্রে করবেন যেন আমি ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।